গাইস, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ভিডিও। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো জিও ডিজিটালের তরফ থেকে, রিলায়েন্স জিও ডিজিটালের তরফ থেকে যে যে ভ্যাকেন্সিগুলো পাবলিশ করেছে সেগুলো নিয়ে কথা বলবো। তোমরা কীভাবে রিলায়েন্স জিওর সাথে যুক্ত হয়ে কাজ করতে পারো, কীভাবে তোমরা একটা ভালো স্যালারি, ভালো একটা বেতনের চাকরি পেতে পারো তোমরা রিলায়েন্স জিওর কোম্পানিতে, সেটা নিয়ে আজকে ভিডিওটা কিন্তু হতে চলেছে। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে যে রিলায়েন্স জিও ডিজিটালে তোমরা কীভাবে আবেদন করবে, আবেদনের পদ্ধতি কী কী, এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে, কোথায় তোমার জব লোকেশন হতে পারে, সম্পূর্ণ ডিটেল জানার জন্য অবশ্যই আজকে ভিডিওটি কিন্তু স্কিপ না করে কন্টিনিউ করো। তো চলো গাইস, আজকের জন্য ভিডিও নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে আমার টেলিগ্রাম চ্যানেল, প্লিজ গিয়ে জয়েন হয়ে যাও। ভিডিওটি শুরু করা যায়। গাইজ, তোমাদেরকে ফার্স্টে বলতে চাই যে আমি জিও কেরিয়ার্স অর্থাৎ রিলায়েন্স জিও কেরিয়ার্সে চলে এসেছি, অর্থাৎ রিলায়েন্স জিওর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই মুহূর্তে আমি রয়েছি, ঠিক আছে? তো এখানে আসার পর তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। এখানে আসার পর জবস বলে একটা অপশান তোমরা দেখতে পারবে, অথবা ডিসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা আর্টিকেলটা পড়লে তোমরা স্পষ্ট বুঝতে পেরে যাবে। যখনই তোমরা জবস অপশানটায় তোমরা যখনই ক্লিক করবে, তোমাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে যেখানে তোমাদের বলা হচ্ছে জব সার্চ করার জন্য বলা হচ্ছে, যেখানে দেখো ফ্রিল্যান্সার হিসেবে তোমরা যদি কাজ করতে পারো রিলায়েন্স জিওর সাথে, তারও সুবিধা তোমরা এখানে পেয়ে যাবে। বিজনেস অপারেশনের জন্য যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে। টোটাল কিন্তু এই মুহূর্তে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু বলতে গেলে 10,000-এরও বেশি কিন্তু জব কিন্তু এই মুহূর্তে রয়েছে। কিন্তু তোমরা যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা আমার এই ভিডিওটা দেখছো, তাই জন্য তোমাদের অবশ্যই ইন্টারেস্ট রয়েছে কলকাতাতে কী জব ভ্যাকেন্সি সেটা জানার জন্য। তো গাইস, সেটা জানার জন্য তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে এখানে আসতে হবে। আসার পর দেখতে পাচ্ছি এখানে যে লেফট সাইডে যে অপশানগুলো দেখতে পাচ্ছ, কিওয়ার্ড সিলেক্ট, ফাংশন, লোকেশান, ফ্রেশারনেস, তো এখানে কিছু অপশান তোমাদের সিলেক্ট করতে হয়। ফার্স্ট অফ অল লাস্টে যেটা রয়েছে ফ্রেশারনেস বলে যেটা দেখতে পাচ্ছ, এটা লাস্ট 30 ডেজ করে দেবে। লাস্ট 30 ডেজ করার পর এখানে লোকেশান যেটা দেখতে পাচ্ছ গাইস, এখানে নিজের হাতে লিখে দেবে যে কলকাতা অপশানটা লিখে দেবে, সিটি চুজ করে নেবে। তারপর দেখো সিলেক্ট ফাংশন দেখাচ্ছে, তুমি কোন চাকরি চাইছো বা কোন চাকরির ভ্যাকেন্সি তোমরা দেখতে চাইছো সেটা জানতে হলে তোমাদের অবশ্যই এখানে ক্লিক করতে হবে। ধরো বিজনেস অপারেশনে যখন ক্লিক করবে, সার্চ বাটনে যখন তুমি ক্লিক করবে, তোমাদের সামনে কিন্তু এই মুহূর্তে চলে আসবে কলকাতাতে এই মুহূর্তে কিন্তু বিজনেস অপারেশনের জন্য 34টা কিন্তু জবস রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা দেখার জন্য, পুরো ভিউ করার জন্য তোমাদের কী করতে হবে, এখানে ডবল ক্লিক করতে হবে। এখানে যখনই ডবল ক্লিক করবে, তোমাদের সামনে কিন্তু এই মুহূর্তে কলকাতার রিলায়েন্স জিওর তরফ থেকে যা যা ভ্যাকেন্সি রয়েছে সেই সব ডিটেল তোমরা দেখতে পেয়ে যাবে। আর সব হচ্ছে পুরো কিন্তু নোটিশ কিন্তু কিছুদিন আগেই জাস্ট প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছ এখানে পুরো হোম সেল অফিসার কলকাতা, তারপর হোম সেল অফিসারের জন্য কিন্তু পুরো অল ওভার কলকাতাতে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, তোমরা চাইলে একবার চেক আউট করতে পারো। প্রত্যেকটার জন্য কিন্তু ডিটেল মানে মাধ্যমিক পাশ হলে, সরি মাধ্যমিক না, উচ্চ মাধ্যমিক পাশ হলে তোমরা আবেদন করতে পারবে। আরও ডিটেলে জানার জন্য তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো এখানে আসার পর হোম সেলস অফিসারের জন্য তোমাদের কী রিক্রুটমেন্ট চাওয়া হয়েছে তার ডিটেলগুলো তোমরা এখানে জানতে পেরে যাবে। দেখো এখানে বলে দেওয়া রয়েছে যে অ্যাকিউর অ্যান্ড অনবোর্ড কাস্টমার ইন অ্যাসাইন টেরিটরি, রেসপন্সিবল ফর কাস্টমার ডকুমেন্ট, অর্ডার কালেকশন, অবটেন বিল্ডিং পারমিশন, ড্রাইভ কাস্টমার এঙ্গেজমেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স। অর্থাৎ তোমাদের হোম সেল অফিসারের কাজ তোমাদের করতে হবে কাস্টমারদের সামনে গিয়ে তাদেরকে কিছু প্রোডাক্ট সেল করতে হবে, এরকমই জব তোমাদের হতে পারে। তার ডিটেলটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, একবার চেক আউট করে নিও। আর অবশ্যই কিন্তু এখানে আর্টিকেলটাকে পড়ে নিও। উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে, স্যালারি মোটামুটি 10-15,000 টাকার মধ্যে তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে, এক্সপিরিয়েন্স ফ্রেশার সবাই কিন্তু আবেদন করতে পারবে। এরপর যেই ভ্যাকেন্সিটা রয়েছে গাইস, এটা তো হোম সেলসের জন্য তো রয়েছে, প্রত্যেকটাতেই উচ্চ মাধ্যমিক পাশে তোমরা কিন্তু এখানে আবেদন করতে হবে, একবার চেক আউট করে নিও। আর একটা যেটা রয়েছে, যখন এই বিজনেস অপারেশনের সিলেক্ট ফাংশানে এসে যখনই তোমরা চেঞ্জ করবে যে কাস্টমার সার্ভিস যখনই এখানে তোমরা চেঞ্জ করে দেবে, তখন তোমরা দেখতে পারবে যে এই মুহূর্তে কিন্তু 24টার বেশি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে রিলায়েন্স জিওর তরফ থেকে কাস্টমার সার্ভিসের জন্য। তার ডিটেলও তোমরা কিন্তু এখানে চেক আউট করতে পারো। এখানে দেখো তোমরা এরকম হতে পারে কাস্টমার সার্ভিসের জন্য, তোমরা এমনও হতে পারে যে তোমরা কিন্তু বাড়ির এরিয়াতে তোমরা জব পেতে পারো। দেখো অনেকগুলো ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, সব কিন্তু নোটিশ কিন্তু জাস্ট কিছুদিন আগে প্রকাশিত করা হয়েছে। এরও ডিটেল জানার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে, অ্যাপ্লাই লিঙ্ক বলে, সেটা আসার পরে এই আর্টিকেলে যখনই পড়বে তখন তুমি জানতে পেরে যাবে যে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদের জন্য তোমাদের এখানে কী কী ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সেটা তোমরা জানতে পেরে যাবে। ফার্স্ট অফ অল এখানে উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। যে 6 মাসের একটা মিনিমাম এক্সপিরিয়েন্স তোমাদের দরকার, বাংলা বলতে অবশ্যই জানতে হবে, আর অবশ্যই কিন্তু কাস্টমারদের সাথে কমিউনিকেশন স্কিল ভালো রাখতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। অ্যাপ্লাই লিঙ্ক ক্লিক করে ক্লিক করলে তোমরা কিন্তু ডিরেক্টলি অ্যাপ্লাইও করতে পারবে।
তো অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো, যাদের যাদের এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পাশে একটা খুব জব দরকার, বাড়ির আশেপাশে কোনো একটা জব দরকার, অবশ্যই কিন্তু এইভাবে তোমরা রিলায়েন্স জিও ডিজিটালে ভ্যাকেন্সিগুলো একবার চেক আউট করতে পারো। কীভাবে আবেদন করবে দেখো, আবেদন করার জন্য তোমাদেরকে ফার্স্টে কিন্তু এখানে যখনই ক্লিক করবে তোমাদের দেখবে দেখতে হবে যে অ্যাপ্লাই নাও বলে একটা অপশান, অ্যাপ্লাই রং বাটনে অপশানে যখন ক্লিক করে তোমাদের এখানে বলা হচ্ছে যে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার কথা। যেহেতু তুমি নিউ ইউজার থাকবে তো নিউ ইউজারে ক্লিক করে তোমাদের অবশ্যই কিন্তু এখানে নিজেদের একটা অ্যাকাউন্ট বানিয়ে ফেলতে হবে, তারপর কিন্তু তোমাদের অ্যাপ্লাই প্রসিডিওরটা কমপ্লিট করে ফেলতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি গাইস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।